টানা কয়েকদিনের বৃষ্টি, সেই সঙ্গে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে হাওড়ার আমতা উদয়নারায়ণপুর সহ বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলের বাগনানেরও কিছুটা অংশ কার্যত জলের তলায়। এই মুহূর্তে জেলা প্রশাসন সূত্রে যেটা জানানো হয়েছে, 26টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম, প্রায় 200-এরও বেশি গ্রাম জলের তলায় রয়েছে হাওড়া এই গ্রামাঞ্চলে। এবং এই দুটো ব্লকে কেবলমাত্র মামতা 1-2 এবং উদয়নারায়ণপুরে ভয়াবহ পরিস্থিতি, যেখানে মানুষ কার্যত জলবন্দী শুধু নয়, মানুষের ভিটেহারা হয়েছেন, বাড়িঘর কাঁচা বাড়ি যেসব রয়েছে সেই সব বাড়ি ভেঙে গেছে, কেউ বেরোবার সময় পেয়েছেন তাহলেও জিনিসপত্র সবটা নিয়ে সঙ্গে নিয়ে বেরোতে পারেননি, কেউ বাঁধে রয়েছেন। আবার প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ শিবির খোলা হয়েছে সেই ত্রাণ শিবিরে রয়েছেন, পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, ক্যাম্প করা হয়েছে, মেডিকেল ক্যাম্প করা হয়েছে, প্রয়োজনে চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, আশাকর্মীরা স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন জায়গায় তারা পরিষেবা দিচ্ছেন, মানুষের পরিষেবা দেওয়ার জন্যে জলের ওপর দিয়েই তারা নৌকা করে হোক বা যেভাবেই হোক গলা সমান জল পার করে হলেও পৌঁছচ্ছেন তাদের রিলিফ দেওয়ার জন্যে, ওষুধ দেওয়ার জন্যে, স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য। এই মুহূর্তে 40টা কেবলমাত্র আমতা ব্লকেই 40টা নৌকা ব্যবহার করা হচ্ছে ত্রাণ পাঠানো, মানুষকে উদ্ধার করে নিয়ে আসা, এবং সেখান থেকে যদি কোনো আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হয় বা মেডিকেলের কারণে হাসপাতালে নিয়ে যেতে হয় সেই কাজে নৌকাগুলোকে ব্যবহার করা হচ্ছে। সর্বতোভাবে সাপের যে উপদ্রব, সাপের কামড়ে যাতে কোনো ক্ষতি না হয় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেইভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। অনেকে চিকিৎসাধীন রয়েছেন সাপের কামড়ে, এমনটাও আমরা জানতে পারছি সূত্রে হাওড়া থেকে। আন্দোলন করুন নমস্কার।